কঠোর বিধিনিষেধ শিথিলের তৃতীয় দিনে ঈদের ছুটি কাটাতে ঘরে ফিরছেন অনেক মানুষ। সকাল থেকে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে দূরপাল্লার বাস গাবতলি ছেড়ে যায়। টিকিট কাউন্টারগুলোয় ভিড় থাকলেও ঈদের চাপ এখনো শুরু হয়নি। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, সোমবার থেকে পুরো দমে চাপ শুরু হবে। স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসনে যাত্রী নেয় কথা থাকলেও দু একটি বাসে এর ব্যতিক্রম দেখা যায়। টার্মিনালের স্বাস্থ্যবিধির অবস্থা বেশ ঢিলেঢালা। অধিকাংশ মানুষই মাস্ক ব্যবহার করলেও কিছু লোক তা মানছেন না। চেষ্টা নেই শারীরিক দূরত্ব মানারও। তবে শত বিড়ম্বনার পরও পরিবার পরিজনদের সাথে ঈদ কাটানোর আনন্দ দেখা গেছে সবার চোখে মুখে। আজকে যাত্রী তেমন একটা নাই। যাত্রী আপনার 19-20 তারিখ এদিকে যাত্রী। দারুণ ছুটি হলে যাত্রী চাপ একটু বাড়বে। এখন অনেকে গাড়িতে যারা আর্জেন্ট যারা বাড়িতে যাবে তারা একটু চিন্তা ভাবনা করতেছে আমার বাড়িতে যাই, আর দেখো ফ্যামিলি এখানে তারা ঘর থেকে নামতেছে না। যাওয়াতে একটু কষ্ট হয়, তবুও একটা আনন্দ আছে, ঈদের আনন্দ আছে অনেক। দুইটা ছেলে আছে আমার, স্বামী আছে, মা আছে, তাকে নিয়ে ঈদ করবো, এইটাই তো আনন্দ।